আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শকবৃন্দ? আশা করি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো ড্রাগন সম্পর্কে অনেক কথাই পূর্বে বলেছি, আজকে একটা নতুন জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য বেসিক্যালি ভিডিওটা তৈরি করছি। ড্রাগন কোন কাণ্ডে ধরবে, ড্রাগন ফলটা বেসিক্যালি কেমন কাণ্ডে ধরবে, সেই জিনিসটা আমরা আজকে আলোচনা করব। তো কাণ্ডের প্রকার ভেদে ড্রাগনের ফুল আসে এবং ফল হয়। যেমন কমপ্লিট কাণ্ড যেটা, সেই কমপ্লিট কাণ্ডেই কেবল ড্রাগন আসবে, ইনকমপ্লিট কাণ্ডে কখনো ড্রাগনের ফুল আসে না বা ফলও সেটা হয় না। তো এখন কথা হচ্ছে যে কমপ্লিট কাণ্ড কোনটা, এটা আমাদেরকে এখন আইডেন্টিফাই করব, আমাদেরকে বুঝতে হবে। এই যে দেখেন, এই যে এই কাণ্ডটা দেখেন, এই কাণ্ডটা এখনও রানিং, দেখেন আপনারা এই কাণ্ডটা, এটা কন্টিনিউ বড় হচ্ছে। হ্যাঁ, কাণ্ডটা কন্টিনিউ বড় হচ্ছে, দেখেন এটার উপরের ভাগটা যদি দেখেন, এই যে খাপ খাটানো খাপি খাপি আছে, দ্যাট মিন্স এটা আরও বড় হবে, এটা আরও বড় হবে, এটার মধ্যে কখনো ড্রাগন আসবে না, ড্রাগন ফুলও আসবে না। তো এটা হচ্ছে ইনকমপ্লিট কাণ্ড। আর কমপ্লিট কাণ্ড হচ্ছে, কমপ্লিট কাণ্ড হচ্ছে এই যে ধরেন এই কাণ্ডটা হচ্ছে কমপ্লিট, আপনারা দেখেন এটার শেষ প্রান্তে আপনারা দেখলেই বুঝতে পারবেন, দেখেন এটা শেষ প্রান্তে, আর বাড়ার কোনো পসিবিলিটি নাই, এবং এটার কয়েকটা স্টেপ হয়েছে, দেখেন এই যে এইখান থেকে একটা স্টেপ হয়েছে, এখান থেকে হয়ে তারপর এখানে আসছে, এটার আরও ভিতরে আরেকটা স্টেপ আছে, আরেকটা স্টেপ এদিকটা আমি আপনাকে দেখাতে পারছি না, এই যে দেখেন এইখান থেকে এই কাণ্ডটা কিন্তু দেখাইছে আমি। হ্যাঁ, তারপরে এইটার মাতৃগাছটা হচ্ছে নিচে, এই যে দেখেন এইটা হচ্ছে এটার মাতৃগাছ। সো এইটারও নিচে কয়েকটা স্টেপ হয়েছে, তো হওয়ার পরে ফাইনালি কি হয়েছে, এই কাণ্ডটা আসছে, এই যে এই কাণ্ডটা এখান থেকে এই যে এই পর্যন্ত আসছে, দ্যাট মিন্স দিস ইজ দ্য এন্ডিং পয়েন্ট। এবং দেখেন কাণ্ডটা অনেক শক্ত, আপনারা যদি দেখেন টিপ দেন অনেক শক্ত। তো বেসিক্যালি এই কাণ্ডেতে অবশ্যই ইনশাল্লাহ সামনে এটাতে ফুল আসবে এবং ড্রাগন ফল হবে। ঠিক তদ্রূপ দেখেন এই যে এই কাণ্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা যদি আমি একটু সরাই তাহলে দেখবেন এই জিনিসটা, ও বাবারে, এই যে এই কাণ্ডটাও দেখেন আপনারা, এই কাণ্ডটার মধ্যে ইনশাল্লাহ আগামীতে ফল আসবে, এই কাণ্ডটা কমপ্লিট। হ্যাঁ, তো দেখেন এটার মাতৃগাছটা হচ্ছে এই যে, এটা হচ্ছে এটার মাতৃগাছ, এটা হচ্ছে এটার মাতৃগাছ, এখান থেকে তিনটা কাণ্ড হয়েছে, তো এগুলো সবগুলোই কিন্তু কমপ্লিট কাণ্ড। হ্যাঁ, এই যে এটা, এগুলোতে আমার অবশ্যই এইবার ফুল আসে নাই, ফল আসে নাই। সো এটার বয়স প্রায় এক বছর প্লাস হয়েছে, তো যেহেতু এখন সিজন না, এই জন্য এটাতে ফল আসবে না, এটাই স্বাভাবিক। তো ইনশাল্লাহ আগামীতে অবশ্যই সিজনে, দ্যাট মিন্স ফেব্রুয়ারি মার্চ মার্চ এপ্রিলের দিকে অবশ্যই এগুলোতে ফল আসবে, ফুল আসবে। তো এইগুলো হচ্ছে আপনার কমপ্লিট কাণ্ড, কমপ্লিট কাণ্ডের মধ্যে অবশ্যই ডিউরিং টাইমে ফুল ফল আসবে। তো বেসিক্যালি এই জিনিসটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা আমি আপনাদের সামনে আসছি। তো যাই হোক, আমি অবশ্য চেষ্টা করি নতুন ভিডিও দেওয়ার জন্য, তো অনেক সময় সময়ের কারণে পারি না, সময় স্বল্পতার কারণে আমি পেরে উঠতে পারি না। তারপরে আমার এই বাগানটাও এক্সটেন্ড করার খুব ইচ্ছে, কিন্তু সময় স্বল্পতার কারণে পারছি না। তো অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টি, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, আমরা আজকে শিখলাম যে কমপ্লিট একটা কাণ্ড, পরিপূর্ণ একটা কাণ্ড, এবং
বর্ধিত একটা কাণ্ড যেটা নাকি এখনও এক্সটেন্ড করতে মানে কি বলে বৃদ্ধি পাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। বেসিক্যালি যে কাণ্ডগুলো বৃদ্ধি পায় এইগুলাতে আপনার ফল ফুল ফল আসে না, যে কাণ্ডগুলো কমপ্লিট সেই কাণ্ডগুলোতেই ফুল ফল আসে। যেমন এই এই কাণ্ডগুলো কমপ্লিট, এই কাণ্ডগুলো কমপ্লিট, এই কাণ্ডটা কমপ্লিট, এই কাণ্ডটা কমপ্লিট কাণ্ড। হ্যাঁ, তো আমরা দেখাইছি অবশ্যই ইতিপূর্বে, এই যে আবারও দেখাচ্ছি এটা হচ্ছে ইনকমপ্লিট। হ্যাঁ, এখনও বাড়ছে কাণ্ডগুলো। তো এইটাই বেসিক্যালি শেয়ার করার জন্য আপনাদের সামনে আসছিলাম আর কি। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন। অনেক শীত, শীত শীতের মধ্যে আসছি সাথে, তো চিন্তা করলাম একটা ভিডিও দিই। তো এই আর কি আমার অবস্থা, আমার ড্রাগন ফুল ফলের গাছগুলোর অবস্থা শীতের মধ্যে। শীতের মধ্যে বেসিক্যালি খুব কম বাড়ে এবং খাবারও কম কম খায় ড্রাগন গাছগুলো, তো সানলাইট থাকে না, সেই জন্য অবশ্য একটু বৃদ্ধিটাও কম হয় আর কি। তো যাই হোক, সেই সেই অনুযায়ী আপনারা খাবার এবং পানি দিবেন, পানি দিতে হবে, অবশ্যই পানি দিতে হবে, এবং রেগুলার ওয়াচিংয়ে রাখবেন যাতে ফাঙ্গাস টাঙ্গাস না হয়। ফাঙ্গাস টাঙ্গাস হলে এগুলো ফাঙ্গাস প্রিভেন্টিভ যেই উপাদানগুলো পাওয়া যায় বাজারে, এগুলো দিলেই বেসিক্যালি ফাঙ্গাসটা শেষ হয়ে যাবে আর কি। তো মাশাল্লাহ আমার বাগানে এখনও পর্যন্ত ফাঙ্গাস আসে নাই। তো থ্যাংক ইউ সবাই, অনেক অনেক লম্বা করে ফেললাম। তো আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন। যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, বাই।